তো সেদিন শ্যামলি আমায় বললো মন্দারমণি যাচ্ছ ট্রেন পাচ্ছ না তাহলে তুমি আমার সাথেই চলো আমি বললাম ঠিক আছে ও বললো ঠিক সকাল সাতটা মধ্যে স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে পৌঁছে যেও কিন্তু পৌঁছে গেলাম খানিক্ষণ বাদেই শ্যামলি শ্যামলিকে পর্যবেক্ষণ করে বললাম বাহ তুমি তো বেশ ওয়েল মেনটেন্ড ও বললো সেই জন্যই তো ম্যাক্সিমাম লোক আমার সাথেই ঘুরতে যায় সিটগুলো দারুণ কমফোর্টেবল ছিল আমার বউ আমাকে জীব ভেঙালো কেন আমি শ্যামলির কথা শুনছি সেই জন্য শ্যামলী সবাইকে কিন্তু এক বোতল ফ্রিতে জল দেয় টাইম মতন যাত্রা শুরু হয়ে গেল আর উইন্ডো সিটে বসে মনোরম দৃশ্য উপভোগ করতে শুরু করে দিলাম অপূর্ব ওয়েদার ছিল কোলাঘাটের একটু আগে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শ্যামলী বলল যাও একটু ব্রেকফাস্টটা সেরে নাও কিন্তু লুচিগুলো দেখে ভক্তি আসলো না বলে পাশের দোকান থেকে গিয়ে একটু চা খেলাম ওই ভদ্রলোককে মুড়িঘুগনি খেতে দেখে ইচ্ছে করছিল তাও ভাবলাম না যাই ভেতরে গিয়ে এই বিস্কুট চিপস এগুলোই খাই কখন যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না দেখতে দেখতে পৌঁছে গেলাম চাউল খোলা শ্যামলী ওখানে আমাদের নামিয়ে দিয়ে চলে গেল একবারও ফিরেও তাকালো না